যেটা বলছিলাম যে আমাদের এই ক্লাসের ভিডিওটা করেছিলাম হচ্ছে বুধবারে। বুধবারে আমি করেছিলাম, তো হচ্ছে যে সেটা ভিডিওটা আসলে এখনো দেওয়া হয় নাই। তো আসলে আমাদের এই জুমে আবার ক্লাস আমরা রিজুম করতেছি, সেটা আসলে আপনার মোটামুটি ইনফর্ম হয়েছি। আসলে ভিডিও আমি যখন করেছি এর পরে আপনার সন্ধ্যার সময় বা এরকম গতকালকে আসলে আপনি এরকম জানানো হয়েছে, এখন থেকে সব সব ক্লাস গুলো আপনার আপনার হবে আর কি। তো ভিডিও ক্লাস সবখানে ভিডিও হচ্ছে। তো এখন আবার এখানে একটা নিয়ম, এখানে আবার আরেকটা জিনিস আমাদেরকে বলা হয়েছিল যে একটা বিষয় বলা হচ্ছিল যেটা, সেটা হলো যে আপনার যদি আমরা ভিডিও আপলোড করি, যেহেতু আমরা ভ্যাকেন্ট ক্লাস রুমে আমরা ভিডিও আপলোড করেছিলাম, তো যদি ভ্যাকেন্ট ক্লাসের ভিডিও যদি আমরা শুট করে থাকি এবং সেটা যদি আপলোড করানোর বিষয় থাকে, তাহলে একটা কিউএনএ করার জন্য। তো কিউএনএ মানে হচ্ছে যে আসলে আপনারা কতটুকু ওই জিনিসটা দেখেছেন কিনা, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। কারণ যদি স্লাইডটা আমি আপনাদেরকে আগেই প্রোভাইড করেছি, সো আই ডোন্ট নো আপনারা আসলে স্লাইডটা আপনারা কতটুকু দেখেছেন বা কতখানি দেখেছেন। কারণ হলো যে এথিক্যাল লিডারশিপ নিয়ে আমরা কথা বলেছিলাম, এবং আমাদের কিন্তু যে চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম ওখানে, যে চ্যাপ্টার 5, সেটা কিন্তু আমরা ওই দুটো ভিডিওর মাধ্যমে কিন্তু মোটামুটি আমাদের শেষ হয়ে গেছে। সো নেক্সট থেকে হয়তো বা নতুন কোনো ইস্যু নিয়ে হয়তো আমরা কথা বলবো। তো ওই জিনিসটা তো যেহেতু অলরেডি মানে একটা ভিডিও তো অলরেডি দেওয়া হয়েছিল আগেই গত সপ্তাহে, আর এই উইকে একটা ভিডিও হয়েছে, ভিডিওটা এখনো আসে নাই কিন্তু সত্যি কথা, যদিও দিন বেলা দেওয়া আসে নাই এখন, হয়তো চলে আসবে। তো এখন কথা হলো যে সেটা স্লাইড গুলো স্লাইডটা যেটা দিয়েছি সে স্লাইডটা আপনারা দেখেছেন কিনা, দেখলে কোনো বিষয় আছে যে বিষয়টা একটু আলোচনা করার দরকার আছে। আসলে প্রথম বিষয়টা হলো যে টপিকটা আসলে এথিক্যাল লিডারশিপ, আসলে আমাদের প্রতিষ্ঠান আসলে যারা চালায়, যারা লিডারশিপ পজিশনে থাকে, লিডিং পজিশনে যারা থাকে, তাদের আসলে যে বিষয়টা হচ্ছে যে দে হ্যাভ টু বি এথিক্যাল, তাদের ইথিক্যাল হতে হবে, এবং তাদের আসলে কোনটা রাইট এবং কোনটা রং এই বিষয়ের উপর বেস করে তাকে সিদ্ধান্ত নিতে হবে। তারা যদি এর বাইরে সিদ্ধান্ত নেয়, তারা যদি সেটা ঠিক মতো কমপ্লাই না করে, তাহলে কিন্তু আসলে সেটা পুরো প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর। কারণ হচ্ছে যারা এমপ্লয়ি যারা আছে, তারা তো হচ্ছে যে আপনার লিডাররা যা বলছে বা লিডাররা যে ধরনের আপনার অর্ডার করছে, যে ধরনের ইনস্ট্রাকশন দিচ্ছে, তার বাইরে তো আসলে তারা কিছু করছে না, তাই না? তো কিন্তু কথা হলো যে তাহলে আপনার একজন এথিক্যাল লিডার যিনি আছে, তাকে তো অবশ্যই এটা চিন্তা করতে হবে যে সবার জন্য কোনটা কল্যাণকর। শুধু শুধু যদি তার ভালো হয় আর বাকি সবার ক্ষতিকর হয়, সে শিক্ষিতলি সেটা করলো যে তার তার জন্য ভালো হচ্ছে, ওকে ফাইন, তার তার ফায়দা হচ্ছে, সে সে আছে। কিন্তু কথা হচ্ছে যে তাকে তার এটা চিন্তা করতে হবে যে সবার জন্য এই জিনিসটা অ্যাপ্লিকেবল কিনা, সবার জন্য এই বিষয়টা জরুরি কিনা, এটা আসলে অবশ্যই তাদের দেখতে হবে। তো মোটামুটি আসলে এথিক্যাল লিডারশিপের বিষয়টা সবাই এরকম ছিল, এবং স্লাইডে আসলে আরো অনেক কথা ইন ডিটেলস আছে। তো আপনারা সবাই স্লাইডটা স্লাইডটা যেহেতু দেয়া হয়েছে, আমি আজকেও আপলোড করে দিয়েছি আপনাদের গ্রুপে, এর আগেও দেয়া হয়েছে, এর আগে আমি আরো 2 বার দিয়েছি, তো সেই স্লাইডটা আপনারা দেখেছেন কিনা এখন আমাকে বলেন, দেখে আপনারা কি বুঝলেন যে হোয়াট ইজ এথিক্যাল লিডারশিপ। এবং এই যে একটু আগে তো আমি একটু মোটামুটি একটা সামারাইজ ফর্মে বললাম যে চ্যাপ্টার 5-এ আমরা যে যা বলেছি আর একটা সামারি আকারে বললাম যে এথিক্যাল লিডারশিপ বিষয়টা। তো এখানে আপনাদের আসলে কোনো কিছু বলার আছে কিনা, বা আপনারা আপনাদের কাছে কি মনে হয়, হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট এথিক্যাল লিডারশিপ, ওয়াই এথিক্যাল লিডারশিপ ইজ ইম্পর্টেন্ট ফর অর্গানাইজেশন? আপনারা কি বুঝলেন
ওটাকে তাকে স্লাইড দেওয়া হয়েছে, এবং আমি তো এখন সংক্ষেপে একটু আলোচনা করলাম যে এথিক্যাল লিডারশিপ। আর মনে করেন হয়তো বা ধরে নিন আমি আলোচনা করি নাই, তারপর তো এথিক্যাল বিষয়টা কি সেটা তো আপনারা মোটামুটি জানেন সবাই, এবং লিডারশিপ কি সেটাও আপনারা মোটামুটি বুঝেন। তো সেখান থেকে আপনারা বলেন যে কি বুঝলেন আপনারা এথিক্যাল লিডারশিপ বলতে। রেসপন্স করেন, এখানে স্যার রুলস রেগুলেশন যদি অনেস্ট হয়, নীতি নৈতিকতা ঠিক থাকে, সেভাবে যদি লিডিং দেওয়া হয় বা কমান্ড করা হয়, তাহলে সেটাই ইথিক্যাল লিডারশিপ হবে স্যার। কিছু আর কি কিছু বলেন? মাকসুদা আপাতত খুব পড়াশোনা করলো দেখলাম, সেটা কই? এক্সাক্ট এইভাবে মনে আসতেছে না, মানে ওটা হচ্ছে গিয়ে একটা লাইন ছিল এরকম যে কনসিডারেশন, ট্রাস্ট, রেসপেক্ট এগুলো থাকবে আর কি। ডেফিনেটলি অবশ্যই এটা থাকবে যে লিডার যেমন তার টিম মেম্বার থেকে বিশ্বাস করবে, ঠিক তেমনি ভাবে টিম মেম্বারও তার লিডারের প্রতি আস্থা থাকবে। এখন আস্থাটা আসে কোত্থেকে? আস্থাটা কিন্তু আসে হচ্ছে যে যদি লিডার এথিক্যাল প্র্যাকটিস করে, লিডার যদি আনএথিক্যাল প্র্যাকটিস করে তাহলে তো লিডারের উপর আস্থা আসবে না। মাঝে আসবে ব্যক্তির যে লিডারশিপ এর গুণাবলী তার মাঝে থাকতে হবে, আদর্শ নীতিবান হলেই তো তার প্রতি বিশ্বাস আসবে। সে যদি বিশ্বস্ত হয় তাহলে মানুষ তাকে বিশ্বাস করবে। এখন আরেকটা বিষয় যদি আমি বলি, যে তাহলে একজন ব্যক্তি যদি এথিক্যাল হলো, কেমন এথিক্যাল হলেই কি সবকিছু হয়ে গেল? মানে এথিক্যাল হলেই যে আপনার সে মানে একজন একজন ব্যক্তি যদি এথিক্যাল হয়, হ্যাঁ, তাহলে কি সে আপনার সুপার পারফর্মার হয়ে যাবে? কি মনে হয় আপনাদের কাছে? মানে একজন ব্যক্তি, একজন ব্যক্তি মনে করেন সে খুব ভালো ভালো এমপ্লয়ি, কিন্তু সে এথিক্যালি ভালো না। আবার হচ্ছে একজন ব্যক্তি এথিক্যালি খুব স্ট্রং, কিন্তু সে পারফর্মার ভালো না। হুইচ ওয়ান ইউ উইল প্রেফার? আপনি কাকে কাকে প্রেফার করবেন? এটা কি তোমরা পারফর্মারকে প্রেফার করবেন না স্যার? এথিক্যাল কি করবে? এটা কি এটা আমাদের স্লাইডে স্লাইডে দেখেন একটা ম্যাট্রিক্স আছে, ঠিক আছে? এখানে দেখেন, এখানে একটা যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে যে একজন ব্যক্তি এই যে বিষয়টা সেটা হচ্ছে যে ম্যাট্রিক্সটা যেটা, এটা অবশ্য পরবর্তী ভিডিওটা আছে, যে ভিডিওটা আপলোড এখনো হয় নাই ওই ভিডিওতে এটা আছে। আমি এটা বলেছি, স্লাইডটা তো আগে থেকে লেখা আছে যে যে ব্যক্তিটা আপনার মানে মোরালি যে ব্যক্তিটা খুব আপনার ভালো, ঠিক আছে, মোরালি যে যে ব্যক্তিটা ভালো অ্যাজ অ্যাজ এ গুড পারফর্মার, মোরাল ম্যানেজার, ম্যানেজার মানে অ্যাজ এ পারফর্মার হিসাবে, লিডার, যেহেতু ম্যানেজারের কথা, লিডারের কথা, যেহেতু লিডারশিপ নিয়ে কথা। সো এখানে যেটা বলা হচ্ছে যে আপনার দেখেন এখানে তার পারফরমেন্স যদি স্ট্রং হয় এবং তার মোরালিটি যদি স্ট্রং থাকে, আমরা আসলে এথিক্যাল লিডার বলতে মানে আসলে একে বোঝাচ্ছি, মানে যে এথিক্যালিও যে মানে যে মোরালিটিও তার স্ট্রং এবং পারফরমেন্স কি পারফরমেন্সও তার স্ট্রং। এখন হতে যে যে পারফরমেন্স খুব ভালো করছে কিন্তু তার মোরালিটি তার লো, হ্যাঁ, মোরালিটি তার লো, মানে যেটাকে আপনি বলেন যে পারফরমেন্স দেখবেন, পারফরমেন্স ঠিক আছে কিন্তু তার মোরালিটি লো, হাইপোক্রিটিক্যাল লিডার। যে হচ্ছে যে দেখেন একজন ব্যক্তি যত ভালো পারফর্মার হোক না কেন, তাহলে তো সে যদি এথিক্যাল প্র্যাকটিস না করে তাহলে কি হবে? তাহলে তো সে দেখা যাবে সে তার টিম মেম্বারদেরকে ইউটিলাইজ করে বা টিম মেম্বারদেরকে ঠকায়, সে তো সামনে আগে যাবে নাকি? আবার হচ্ছে আপনার মনে করেন একজন ব্যক্তি সে খুব সে মোরালিটি তার খুব ভালো, হ্যাঁ, সে সবকিছু করে, সে ধর্মকর্ম করে, সে অনেক কিছু করে কিন্তু তার পারফরমেন্স ভালো না, তাহলে কি ইনকনসিস্টেন্ট লিডার? সে আসলে মোরালিটি সে ভালো হতে পারে, বাট তার মানে তাকে তাকে আসলে মানে তার দ্বারা আসলে মানে প্রতিষ্ঠান খুব বেশি আপনার লাভবান হবে না, ঠিক আছে? প্রতিষ্ঠান
হ্যাঁ প্রতিষ্ঠান লাভবান একেবারে হবে না তা না, বাট প্রতিষ্ঠান খুব বেশি সামনে দিয়ে আগাতে পারবে না। তো এখানে আসলে আমরা ওটাই আসলে বলছি যে একজন ব্যক্তি এথিক্যাল লিডার বলতে হচ্ছে যে সে পারফর্মারও ভালো থাকবে এবং হচ্ছে মোরালিটিও তার ভালো থাকবে, অর্থাৎ সে পারফর্মার হিসেবেও ভালো এবং মোরালিও সে স্ট্রং। তো যাই হোক, এইটা আমাদের স্লাইডে বিস্তারিত লেখা আছে যে হাইপোক্রিটিক্যাল লিডার কি, হাইপোক্রিটিক্যাল লিডার কি, সেগুলো সবকিছুই আসলে বলা আছে। তো যাই হোক, আপনারা আসলে যে বিষয়টা হলো ইনশাল্লাহ নেক্সট উইক থেকে তো আসলে আপনার সব ক্লাস, তো মানে যেহেতু এটা ভিডিওটা আমি আগে শুট করেছিলাম, এইটা আমি আগে বলেছি, সো ভিডিওটা এখন আমি যদিও আপনার আইটি লোককে বলেছি সেটা আপলোড করার জন্য, এখন তারা এখন সেটা কবে দেয় সেটা হচ্ছে কথা। আর তবে যখনই দেখ, আমি আপনাদেরকে যেটা আগেও বলেছিলাম যে আপনারা এই ইউনিভার্সিটির যে এটা আছে ইউনিভার্সিটির যে ইউটিউব চ্যানেল আছে সেটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তারা দেখবেন যে পেয়ে যাবেন। আর আপলোড হলে আমি যখনই দেখি দেখি আমি তো আসলে আপনাদের গ্রুপে শেয়ার করে দিই, ঠিক আছে? এই হলো কি অবস্থা। সো যাই হোক, আপনাদের এমনি সব কিছু সব কিছু আপনারা সেভ করে রাখেন, আর আপনারা আপনাদের ফাইনাল পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে নেন। যেমন আজকে আসলে আমাকে নোটিশ পেয়েছি, সেটা হচ্ছে মার্চের 3 তারিখ থেকে আপনাদের ফাইনাল পরীক্ষা শুরু, মার্চের 3 তারিখ থেকে ফাইনাল পরীক্ষা শুরু। সো সেভাবেই আসলে আমাদেরকে প্রিপেয়ার হতে হচ্ছে। সো মার্চের মার্চের 3 তারিখ পর্যন্ত আসলে আমরা কতগুলো ক্লাস পাই সেটাও একটা দেখার বিষয়। হ্যাঁ, মার্চের 3 তারিখ পর্যন্ত সম্ভবত আমরা ক্লাস পাচ্ছি হচ্ছে 4টা, আল্লাহ যদি, সরি 4টা কিনা আমি জানি না, ধরেন আমি একটু ক্যালেন্ডারটা একটু দেখি। ওকে, হ্যাঁ 4টা কি না, 4টা মনে হয় পাচ্ছি না, আমরা ক্লাস পাচ্ছি 3টা, মানে আজকে সহ 4টা আর কি। তো আমার হচ্ছে যে আর 3টা ক্লাস পাচ্ছি, সো খুব বেশি আসলে পড়া বেশি পড়ার বা পড়ানোর সুযোগ নাই, ঠিক আছে? জি স্যার। খুশি না? খুশি স্যার, খুশি না? নেক্সট উইক থেকে হলো ঠিকঠাক, খুশি খুশি স্যার, আসলে খুশি এখানে আসলে খুশি কিছু নাই, আই এম নট হ্যাপি। যাই হোক, আপনার হচ্ছে যে যখন আমাদের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী যেভাবে দেওয়া যায় সেভাবে তো পরীক্ষা হবে। আর আরেকটা বিষয় হলো যে এবার যেহেতু যে আপনারা তো ওই রিটেন মানে ফিজিক্যাল বা যেটাই বলি না কেন ফিজিক্যাল পরীক্ষার পরে তো আসলে আপনারা ক্লাস ক্লাসে আপনারা আসেন নাই, তো সেখানে আসলে কিছু গ্যাপ রয়েছে, এটা একটা ইস্যু। নদীর সেট সিটা হওয়ার আপাতত তো আপনার কেউ ক্লাসে আসেন নাই, দেখেন এখানে আমাদের এই কোর্সটা বিজনেস এথিক্স বলেন বা HRIS বলেন, দেখেন আসলে এটা যে মনে করেন যে একটা ডিগ্রির জন্য বা একটা গ্রেডের জন্য সেটা না, আসলে বিষয়টা হলো যে এটা তো আসলে আমাদের লাইফ লং লার্নিং, তাই না? এই যে আনএথিক্যাল লিডারশিপ প্র্যাকটিস, এটা তো আমরা আমরা আমাদের লাইফে বিভিন্ন জনের সাথে তো আমরা চলাফেরা করি, অনেক জায়গাতে আমরা জব টব করি। হ্যাঁ, যারা হয়তো একটা ফিক্সড জব করেন, যারা সরকারি চাকরি করেন, তারা তো হয়তো সারা জীবন ওই একটা ফিক্সড জবই করতেছেন, তারপরও সেখানে তো সেখানেও তো আপনার লিডার চেঞ্জ হয়, এটা চেঞ্জ হয় না? তো সবখানে যদি আমরা দেখি যে লিডারগুলো আসলে কিরকম, আমরা কোন ম্যানেজারের সাথে আমরা কাজ করছি, ম্যানেজারগুলো কতটুকু এথিক্যালি স্ট্রং বা কতটুকু এথিক্যালি তারা উইক, এটা অবশ্যই একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, আমরা তাহলে আমাদের এতটুকুই থাকলো আজকে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম, আমরা তাহলে এই কিউএনএ এটা তাহলে শেষ।